বিশ্বের জ্ঞান বিজ্ঞান চর্চার প্রতিটি ক্ষেত্রে মুসলিম বিজ্ঞানীরা অবদান রেখেছেন। যাদের রেখে যাওয়া আবিষ্কার কিংবা পাণ্ডুলিপি অনুসরণ করে বিশ্ব এগিয়ে চলছে দ্রুত গতিতে। মধ্যযুগে মুসলিম বিজ্ঞানীদের নানাবিধ আবিষ্কারের ফলে আধুনিক বিজ্ঞানের জন্ম হয়। চিকিৎসা, শিক্ষা, অর্থনীতি, কৃষি, শিল্প, সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞানের সকল ক্ষেত্রে তারা অসামান্য অবদান রাখেন, যার ফলে পরবর্তীতে ইউরোপের শিল্প বিপ্লবের সূচনা হয়। আর তাদের নতুন ধ্যান ধারণা, তথ্য উপাত্ত ও উদ্ভাবনীর ফলে আধুনিক সভ্যতার জন্ম হয়েছে। বিশ্বকে যারা বিভিন্ন নতুন আবিষ্কার ও উদ্ভাবন উপহার দিয়ে গেছেন, সেই মহান মনীষীর একজন হলেন আরবের মুসলিম বিজ্ঞানী ইবনে আল হাইথাম। তার পুরো নাম আবু আলী আল হাসান ইবনে আল হাসান ইবনে আল হাইথাম। তার জন্মভূমি ইরাকের বসরা, অনুসারে তাকে কখনো আল বসরি নামে ডাকা হয়। পশ্চিমা বিশ্বে তিনি আল হাজেন নামে পরিচিত। তাকে পদার্থবিদ্যার গুরুত্বপূর্ণ বিষয় অপটিক্স বা আলোকবিদ্যার জনক বলা হয়। একাধারে ছিলেন গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী, ধর্মতাত্ত্বিক ও দার্শনিক। এর বাইরেও তিনি অ্যানাটমি বা অঙ্গ ব্যবচ্ছেদ বিজ্ঞান, চোখ নিয়ে গবেষণা সহ চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল বিদ্যা, অর্থনীতি ও বৈজ্ঞানিক গবেষণার পদ্ধতিগত উন্নয়নে কাজ করেন। এছাড়াও তিনি পর্যবেক্ষণের বৈজ্ঞানিক পদ্ধতির অনেক উন্নতি সাধন করেন এবং প্রথম ব্যক্তি হিসেবে হাইপোথিসিসকে কার্যকরীভাবে প্রয়োগ করেন। দশম একাদশ শতাব্দীতে যে অবিস্মরণীয় মুসলিম ত্রয়ী ছিলেন, তাদের মধ্যে তিনি অন্যতম। এই ত্রয়ীর বাকি দুজন হলেন আল বিরুনি এবং ইবনে সিনা। এছাড়াও বলা হয় অ্যারিস্টটল পরবর্তী সময়ে বহুমুখী প্রতিভার অধিকারী অল্প কজন বিজ্ঞানীর মধ্যে একজন ছিলেন ইবনে আল হাইথাম। ইবনে আল হাইথাম 965 খ্রিস্টাব্দে তৎকালীন বুইদ আমিরাতের রাজধানী বর্তমান ইরাকের বসরা নগরীর ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। তার ব্যক্তিগত জীবন, পরিবার, বিয়ে, সন্তান সম্বন্ধে বেশি কিছু জানা যায়নি। বসরায় জন্মগ্রহণ করলেও তিনি তার কর্মজীবনের বেশিরভাগ কাটিয়েছেন তৎকালীন ফাতেমীয় খেলাফতের রাজধানী মিশরের কায়রোতে। ইবনে আল হাইথাম বাগদাদের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা লাভ করেন। সে সময় অধিক ব্যয়বহুল হওয়ায় কেবল সমাজের ধনী শ্রেণীই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারত। তবে অন্যান্য মুসলিম পরিবারগুলোর মতো ইবনে আল হাইথামেরও শিক্ষাজীবন শুরু হয় বসরার একটি মক্তব থেকে ধর্মীয় শিক্ষা গ্রহণের মাধ্যমে। ইবনে আল হাইথাম তার জন্মস্থান বসরায় উজিরের দায়িত্বে নিয়োজিত ছিলেন এবং তার পাশাপাশি গণিতে দক্ষতার জন্য তার নাম রাখছিল। কেউ বলেন তিনি অর্থমন্ত্রী ছিলেন, আবার কেউ বলেন তিনি ছিলেন নির্মাণ প্রকৌশলী বা সিভিল ইঞ্জিনিয়ার। তবে তিনি ইরাকের বসরায় সরকারি কাজ করে সন্তুষ্ট ছিলেন না, আরও বড় পরিসরে কাজ করতে চাইতেন, যেখানে নিজের মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখতে পারবেন। শেষে বিজ্ঞান চর্চায় মনোনিবেশ করেন। তিনি প্রাচীন গ্রিক দার্শনিকদের রচনাবলী পাঠ করেন। কেবল অ্যারিস্টটলে ডুবে ছিলেন না, ইউক্লিড, আর্কিমিডিস, টলেমির গবেষণা ও দর্শন বিষয়ে বিস্তর লেখাপড়া করেন। সে সময়কে বলা হয় ইসলামিক জ্ঞান চর্চার স্বর্ণযুগ। বাগদাদ ছিল তৎকালীন জ্ঞানের রাজধানী। সেখানকার বিজ্ঞ পণ্ডিতদের অধীনে পড়াশোনা করেন এবং নিজের মেধা ও দক্ষতায় তিনি খুব অল্প বয়সী বিদ্বান হিসেবে প্রসিদ্ধি লাভ করেন। ইবনে আল হাইথামের সুখ্যাতি ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে কাজের প্রস্তাব আসতে থাকে। ইবনে আল হাইথামের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে কায়রোতে তৎকালীন খলিফা আল হাকিমের রাজ্য ভ্রমণ। বলা হয় তার ইচ্ছা পূরণ হয় যখন 1010 খ্রিস্টাব্দে কায়রোর খলিফা আল হাকিমের প্রকৌশলী হিসেবে কাজ করার সুযোগ আসে। আর কায়রো এসেই শুরু হয় তার প্রকৃত বৈজ্ঞানিক জীবনের, যা তাকে অমর করে রেখেছে। তৎকালীন মিশরের ফাতেমি রাজবংশের খলিফা আল হাকিম ছিলেন রকচটা স্বভাবের, তবে তিনি জ্ঞান বিজ্ঞান চর্চা ও পৃষ্ঠপোষকতায় অর্থ ব্যয় করতেন। এমনকি তিনি মিশরের দারুল ইলম নামে এক বিখ্যাত লাইব্রেরি স্থাপন করেন, যা বাগদাদের আব্বাসীয় খলিফা দ্বারা প্রতিষ্ঠিত বিখ্যাত লাইব্রেরি বাইতুল হিকমার সমতুল্য। খলিফা আল হাকিম ইবনে আল হাইথামকে মিশরের নীল নদের বন্যা নিয়ন্ত্রণের উপায় বের করার দায়িত্ব দেন। বলা হয় খলিফা মূলত বন্যা নিয়ন্ত্রণের জন্য আল হাইথামকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তরুণ হাইথাম সেই চ্যালেঞ্জ লুফে নিয়েছিলেন। এরপর তিনি মিশরে পাড়ি জমান, কিন্তু ঘটনাস্থল সশরীরে পর্যবেক্ষণ করে তিনি হতদম্য হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন তৎকালীন যন্ত্রপাতি কলাকৌশল দিয়ে এই বিপুল জোয়ার ও খরস্রোত সম্পন্ন নীলনদের জলস্রোতের অভিমুখ পাল্টানো সম্ভব নয়। এরপরই তিনি সেই পরিকল্পনা থেকে বেরিয়ে এসেছিলেন। এতে তিনি খলিফার রোষানলে পড়েন। এর পরের ঘটনা প্রবাহ নিয়ে বহুমত প্রচলিত আছে। জনশ্রুতি আছে কাজে ব্যর্থ হয়ে হাইথাম
খলিফার ক্রোধ থেকে বাঁচতে পাগলের ভান করেন, তাই খলিফা তাকে শাস্তি কমিয়ে গৃহবন্দী করে রাখেন। আর গৃহবন্দী হয়ে থেকেছিলেন খলিফা আল হাকিমের মৃত্যু পর্যন্ত। কেউ কেউ বলেন তাকে কারাগারে নিক্ষেপ করা হয়, কেউ বা তার পালিয়ে থাকার কথাও বর্ণনা করেছেন। তবে বেশিরভাগ মানুষই বিশ্বাস করেন তিনি গৃহবন্দী ছিলেন। তবে অবরুদ্ধ থাকার বছরগুলো তিনি মোটেই নষ্ট করেননি। খলিফার মৃত্যুর আগ পর্যন্ত তাকে 10 বছর আটকে থাকতে হয়। এ সময় তিনি আলোকবিজ্ঞানের উপর তার গুরুত্বপূর্ণ এক্সপেরিমেন্ট সমূহ করেন। পুরো সময়টা তিনি ব্যয় করেন পড়াশোনা, গবেষণা আর পর্যবেক্ষণের কাজে। ক্যামেরা অবস্কিউরা বা পিনহোল ক্যামেরার প্রাথমিক উন্নতি সাধনের কাজও তিনি এ সময় করেছিলেন। এ সময় তার বিশ্ববিখ্যাত গ্রন্থ কিতাব আল মানাজির বা বুক অফ অপটিক্স লেখেন। 1011 সাল থেকে 1021 সালের মাঝামাঝি সময়ে এই গ্রন্থটি রচনা করেন ইবনে আল হাইথাম। অবশেষে সুদীর্ঘ 10 বছর অবরুদ্ধ অবস্থায় কাটানোর পর তিনি মুক্তি পান। ততদিনে উল্লেখযোগ্য বেশ কিছু কাজ করেন। তার অমর কাজগুলোর মধ্যে রয়েছে অ্যানালাইসিস অ্যান্ড সিনথেসিস, ব্যালেন্স অফ উইজডম, কনফিগারেশন অব দ্য ওয়ার্ল্ড, অবস্কুলা, মোশন অফ ইস 7 প্ল্যানেটস, ট্রিটিস অন লাইট, ট্রিটিস অন প্লাস, দ্য রেজুলেশন ইত্যাদি। তার লেখা সেরা বই বুক অব অপটিক্স, যা কিনা নিউটনের প্রিন্সিপিয়া ম্যাথমেটিকার সাথে পদার্থবিজ্ঞানের ইতিহাসে অন্যতম প্রভাবশালী বই গণ্য করা হয়। তার এই 7 খণ্ডের প্রকাশিত বইটি আলোকবিজ্ঞান সম্বন্ধে সমসাময়িক তো বটেই, অনাগত কয়েক প্রজন্মের বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন আনে। তখন পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল চোখ থেকে আলো কোনো বস্তুর উপর পড়লে আমরা সে বস্তুটি দেখতে পাই, এই ধারণাটি ছিল অ্যারিস্টটলের। কিন্তু হাইথাম বিভিন্ন যুক্তি দিয়ে এটি ভুল প্রমাণিত করেন। যেমন বহুদূরের তারকারাজি আমরা চোখ মেললেই দেখতে পাই। আমাদের চোখের আলো কতটা শক্তিশালী যে এত পথ মুহূর্তেই পাড়ি দিয়ে সে তারকার কাছে পৌঁছে যায়। প্রথম ব্যক্তি হিসেবে তিনি ঘোষণা করেন কোনো বস্তু থেকে আলো আমাদের চোখে এলেই তবে আমরা সেই বস্তুটি দেখতে পাই। তিনি আলোকরশ্মির সরল পথে গমনের বিষয়েও পরীক্ষা করেন এবং প্রমাণ করেন। স্নেলের সাইন সূত্রটি বস্তুত তিনি আবিষ্কার করেছিলেন। গণিতে ইবনে আল হাইথাম কাজ করেছেন কণিক, সংখ্যাতত্ত্ব আর বিশ্লেষণাত্মক জ্যামিতি নিয়ে। তিনি ইউক্লিডীয় জ্যামিতির কিছু উল্লেখযোগ্য উন্নয়ন সাধন করেছেন। তিনি বুক অব অপটিক্সের 5ম খণ্ডে একটি সম্পাদ্য তৈরি করেন, যা ইউরোপের রেনেসাঁর সময় আল হাজেন প্রবলেমস নামে বেশ জনপ্রিয় ছিল। ক্রিশ্চিয়ান হাইগেন, আইজ্যাক ব্যারো, জেমস গ্রেগরির মতো গণিতবিদরা তার সেই সম্পাদ্যের বীজগাণিতিক সমাধানের চেষ্টা করেন। হাইথাম বীজগণিত ও জ্যামিতির মধ্যে যোগসূত্র স্থাপনের মাধ্যমে বিশ্লেষণমূলক জ্যামিতির উন্নয়ন সাধন করেন। তিনি প্রথম 100টি প্রকৃত সংখ্যা যোগ করার একটি সূত্র তৈরি করেন। তবে সূত্রটি তিনি প্রমাণ করেছিলেন জ্যামিতিক উপায়ে। তাছাড়া তিনি অ্যানালাইসিস অ্যান্ড সিনথেসিস এ পূর্ণ সংখ্যার উপর গুরুত্বপূর্ণ কিছু কাজ করেছেন। তিনি জোরপূর্ণ সংখ্যার সূত্র 2n-1 × 2n-1 আবিষ্কার করেন। গণিতবিদ ইউলার 19 শতকে এই সূত্রটি প্রমাণ করেন। রজার বেকন এবং জোহান কেপলারের মতো বিজ্ঞানীরা হাইথামের বুক অব অপটিক্সের দ্বারা প্রবলভাবে প্রভাবিত ছিলেন। কিতাব আল মানাজির 2ম শতাব্দীর শেষে অথবা 3ম শতাব্দীর শুরুতে এক অজ্ঞাত পরিচয় পণ্ডিত কর্তৃক ল্যাটিন অনুবাদকৃত হয়েছিল। ফ্রেডরিক রিজনার 1572 সালে এটি মুদ্রণ করেন। রিজনারের এ গ্রন্থের মাধ্যমেই জনপ্রিয় তার নামের ল্যাটিনকৃত রূপ আল হাজেন জনপ্রিয় হয়। তার পূর্বে আল হাসিন নামটি অধিক প্রচলিত ছিল ইউরোপে। তার এ গ্রন্থ মধ্যযুগের ইউরোপের ব্যাপক খ্যাতি লাভ করে। জ্যামিতির উপর তার কিছু কাজ ফ্রান্সের প্যারিসের বিব্লিওথেকো ন্যাশনালে 1834 সালে আবিষ্কৃত হয়। ইবনে আল হাইথামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তার আলোক সম্বন্ধীয় গবেষণার নিয়মতান্ত্রিক ও বিধিবদ্ধ পরীক্ষণ শৈলীর উপর তার নির্ভরতা। পরীক্ষা নির্ভর বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের কারণে তিনি বিশ্বব্যাপী জনপ্রিয়। অধিকাংশ ইতিহাসবিদের মতে ইবনে আল হাইথাম ছিলেন আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা। তার আগে বিজ্ঞানীগণ যে পদ্ধতিতে বৈজ্ঞানিক পরীক্ষা ও পর্যবেক্ষণ চালাতেন তা যথাযথ ছিল না। ফলে অনেক সময়ই হাইথামকে বলা হয় প্রথম আধুনিক বিজ্ঞানী। তিনি যে কোনো বৈজ্ঞানিক সিদ্ধান্তে পৌঁছানোর জন্য কঠোর পরীক্ষামূলক পদ্ধতির প্রচলন করেন। তার পরীক্ষার পন্থা অনেকাংশে আধুনিককালের বৈজ্ঞানিক পদ্ধতির মতো। তার পর্যবেক্ষণ প্রক্রিয়ার ধাপ ছিল 7টি। প্রথমেই পর্যবেক্ষণ, তারপরে সমস্যা নির্দিষ্টকরণ, তারপর সমাধান অনুমান করা, পরীক্ষার মাধ্যমে অনুমান যাচাই করা, এরপর পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করা, তথ্যের বিশ্লেষণ, তুলনা ও সিদ্ধান্ত গ্রহণ, এবং সবশেষ ফলাফল প্রকাশ করা। তার কাজের একটি উল্লেখযোগ্য দিক হল বিজ্ঞানের গাণিতিকরণ, যা বর্তমান বিজ্ঞানের ক্ষেত্রে আমরা প্রায় স্বাভাবিক বলেই ধরে নেই। তিনি পরীক্ষা নিরীক্ষার মধ্যে
বিজ্ঞানকে গণিতের নিয়ম ধারা প্রকাশ করার চেষ্টা করেন, বিশেষত জ্যামিতিক পদ্ধতি প্রয়োগ। তার কিতাবাল মানাজিরের অধিকাংশ প্রমাণ ও আলোচনায় এ বিষয়টি স্পষ্ট। তার কিতাবাল মানাজিরের মধ্যে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি স্পষ্ট সংজ্ঞায়ন এবং প্রয়োগ খুঁজে পাওয়া যায়, যেটা প্রায় রেনেসাঁস বিজ্ঞানী ও দার্শনিকদের অর্থাৎ স্যার ফ্রান্সিস বেকন, রেনে দেকার্ত, গ্যালিলিও প্রমুখদের প্রায় ৬ শতাব্দী পূর্বে বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ দৃষ্টান্ত। বুক অফ অপটিক্স ছাড়াও তিনি আলোকবিজ্ঞানের উপর রিসালা ফিল দাও বা ট্রিটিস অফ লাইট রচনা করেন। এই গ্রন্থে তিনি আলোর প্রতিসরণ, বিচ্ছুরণ, গ্রহণ, রংধনু, অধিবৃত্তিক কাজ, বিবর্ধন কাজ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। চোখের জৈবিক গঠন ও ব্যবচ্ছেদ বিষয়ে তিনি বিস্তর আলোচনা করেন। তিনি আলো বিষয়ক এত গবেষণা করেন যে সেগুলো সবিস্তারে বর্ণনা করতে গেলে ভিন্ন একাধিক প্রবন্ধের প্রয়োজন হবে। তিনি মানুষের দৃষ্টি সংক্রান্ত যুগান্তকারী আবিষ্কার করেছিলেন। তার আবিষ্কারের মাধ্যমে বিখ্যাত বিজ্ঞানী ইউক্লিড ও টলেমির তত্ত্ব ভুল প্রমাণিত হয়। তিনি কেবল তত্ত্বই আবিষ্কার করেননি, মানুষের চোখ কিভাবে কাজ করে তার জন্য তিনি আবিষ্কার করেন ক্যামেরা অবস্কিউরা। আর এই অবস্কিউরার উপর ভিত্তি করেই আধুনিক ক্যামেরা তৈরি করা হয়েছে। তিনি লেন্স নিয়েও অনেক গবেষণা করেছেন, তাই তাকে পিনহোল ক্যামেরা বা ক্যামেরা উদ্ভাবকের জনকও বলা হয়। ইবনে আল হাইথাম নবজ্যোতির্বিজ্ঞান নিয়েও বিস্তর গবেষণা করেছেন। তিনি বিভিন্ন ভরের মধ্যকার অদৃশ্য আকর্ষণের কারণে ত্বরণের ব্যাপারে আলোচনা করেছেন। তার মাকাল ফিল কারাস্তুন নামক গ্রন্থে তিনি বিভিন্ন বস্তুর আকর্ষণ কেন্দ্র নিয়ে আলোচনা করেছেন, যা আমরা সেন্টার অফ গ্রাভিটি নামে জানি। অন্যদিকে তিনি রিসালা ফিল মাকেন বা ট্রিটিস অফ প্লাসে বস্তুর গতি নিয়ে আলোচনা করেছেন। দুর্ভাগ্যজনকভাবে এই দুটি বিষয়েই তার প্রায় সিংহভাগ কাজই হারিয়ে গেছে। অন্যথায় নিউটনের পূর্বেই হয়তো পৃথিবী মহাকর্ষ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারত। ম্যাগনিফাইং গ্লাস তার আবিষ্কার, এছাড়া সূর্যালোক যে চাঁদের আলোর উৎস তা ব্যাখ্যা দিয়েছিলেন। মহাকাশবিদ্যা, জ্যামিতি, সংখ্যাতত্ত্ব, ক্যালকুলাস এবং গতিবিদ্যায়ও তিনি পারদর্শী ছিলেন। আল শুকুক আল আ বাতামিয়াস তার জ্যোতির্বিজ্ঞান বিষয়ক কাজগুলোর মধ্যে একটি, যেখানে তিনি মূলত টলেমির বিভিন্ন কাজের সমালোচনার মধ্য দিয়ে নিজের বিভিন্ন সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেছেন। তবে তার কনফিগারেশন অব দ্য ওয়ার্ল্ডে তিনি টলেমির ভূকেন্দ্রিক তত্ত্বকে সমর্থন করেছিলেন। ১০৩৮ সালে ইবনে আল হাইথাম প্রকাশ করেন মোশন অব ইচ অব দ্য সেভেন প্ল্যানেটস। এই বইতে তিনি মূলত মহাকাশে গ্রহ নক্ষত্র ও তারকাদের গতি নিয়ে আলোচনা করেন, তবে এই বইয়ের খুব সামান্যই পাওয়া গেছে। অনেক ইতিহাসবিদের মতে হাইথামের মোশন অব ইচ অব দ্য সেভেন প্ল্যানেটস মধ্যযুগে ইউরোপের রেনেসাঁর সময় জ্যোতির্বিজ্ঞানের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল, তবে তা কিভাবে হারিয়ে গেছে সে বিষয়ে ঠিক জানা যায় না। নির্মাণ প্রকৌশলে ইবনে আল হাইথামের কোনো লিখিত গ্রন্থ না থাকলেও তিনি একজন দক্ষ এবং মেধাবী প্রকৌশলী ছিলেন। তিনি একটি জলঘড়ি তৈরি করেছিলেন বলেও উল্লেখ করেছেন অনেক ইতিহাসবিদ। চিকিৎসাবিদ্যায় তার অবদান চোখে ঘিরে। তিনি মানুষের দর্শন ক্ষমতা ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। অন্যদিকে তিনি গ্রিক বিজ্ঞানী গ্যালনের রক্ত সঞ্চালন বিষয়ক কাজের উপর একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধও রচনা করেছিলেন। ব্যক্তিজীবনে ইবনে আল হাইথাম ছিলেন একজন অত্যন্ত ধর্মপ্রাণ মুসলিম। ইবনে আল হাইথাম ইসলামী ধর্মতত্ত্বের উপর একটি কাজে নবুয়তের আলোচনা করেছিলেন। তিনি গাণিতিকভাবে কিবলার দিক নির্ধারণের জন্য একটি গবেষণাপত্র লিখেছিলেন। কিবলার প্রতি মুসলিমরা তাদের প্রার্থনা বা সালাত আদায় করে থাকেন। তার গবেষণাকর্মের নানা অনুষঙ্গ ধর্মীয় বিশ্বাস ও ধর্মতত্ত্বের প্রতি ইঙ্গিত পাওয়া যায়। বস্তুগত সত্য এবং আল্লাহ সম্পর্ক সম্বন্ধে তিনি বলেন, আমি ক্রমাগত সত্য ও জ্ঞানের অনুসন্ধান চালিয়ে গিয়েছি। এটা আমার বিশ্বাসে পরিণত হয়েছিল যে আল্লাহর নৈকট্য ও করুণা পাবার আর কোনো উত্তম পথ নেই জ্ঞান এবং সত্যের অনুসন্ধান ব্যতীত। তবে মুসলিমদের মধ্যে বিদ্যমান জাতিগত দ্বন্দ্ব তাকে পীড়া দিত। তিনি দীর্ঘকাল শিয়া সুন্নিদের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে গবেষণা করেন। গবেষণার ফলাফল হিসেবে তিনি সিদ্ধান্ত নেন যে এই দ্বন্দ্ব আল্লাহর দেয়া ধর্মগ্রন্থ থেকে উদ্বুদ্ধ হয়নি, বরং মানুষই সৃষ্টি করেছে। তবে তিনি যথার্থভাবে এই বিষয়গুলোর সমাধান করতে না পারায় মন পীড়ায় ভুগেছিলেন। সবশেষ হাল ছেড়ে দিয়ে ডুব দিয়েছিলেন অ্যারিস্টটলের দর্শনে।
সুদানি মনোবিজ্ঞানী ওমর খলিফা ইবনে আল হাইসামকে পরীক্ষামূলক মনোবিজ্ঞানের জনক হিসেবে অভিহিত করেছেন। দর্শন অনুভূতি এবং দৃষ্টিভ্রম সংক্রান্ত কাজে তার গবেষণা তাকে এ বিষয়ে অন্যতম পথিকৃৎ দেবার দাবি রাখে বলে তিনি মত প্রকাশ করেছেন। খলিফা আরও এগিয়ে যেয়ে বলেছেন, ইবনে আল হাইথাম মনোপদার্থবিজ্ঞানের প্রতিষ্ঠাতা, যা আধুনিক মনোবিজ্ঞানের একটি উপশাখা। 1021 সালে খলিফা আল হাকিমের মৃত্যুর পর ইবনে আল হাইথামের কৃত সম্পত্তি ফিরিয়ে দেওয়া হয় এবং তিনি পুনরায় জনসম্মুখে আসতে পারেন। তিনি কায়রোতে তার জীবনের বাকি অংশ অতিবাহিত করেন। বিখ্যাত আল আজাহার মসজিদ প্রাঙ্গণে তিনি তার গবেষণার কাজ করতেন। মৃত্যু পর্যন্ত তার এই লেখনী ও পাণ্ডুলিপি কপি করে জীবিকা নির্বাহ করতেন। তার নিজ হাতে লেখা অ্যাপোলোনিয়াসের কনিক এর লিপি হাজিয়া সোফিয়াতে সংরক্ষিত আছে। বিখ্যাত এই মুসলিম মনীষী 1040 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন, তবে তিনি ইতিহাসে জীবন্ত হয়ে আছেন তার কাজের দ্বারা। ইবনে আল হাইথামের মোট কাজের সংখ্যা 200 অধিক, যার মধ্যে 96 বৈজ্ঞানিক। তবে সেগুলোর মধ্যে বর্তমানে সামান্য বা সম্পূর্ণরূপে টিকে আছে মাত্র 46, তথাপি সেই 46 তাকে প্রতিষ্ঠিত করেছে কালের অন্যতম শ্রেষ্ঠ এক গবেষক, পর্যবেক্ষক এবং বিজ্ঞানী হিসেবে। বর্তমানে পশ্চিমা বিজ্ঞানীদের নিকট যে মুসলিম বিজ্ঞানীর নামটি সবচেয়ে জনপ্রিয় তা হচ্ছে আল হাজান বা আল হাইথাম। তার বুক অব অপটিক্স এখনও বিশ্ব সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়। তার সম্মানে চাঁদের একটি জ্বালামুখের নামকরণ করা হয় আল হাজান। অ্যাস্টেরয়েড 59239 আল হাজান নামক একটি গ্রহাণুর নামকরণও করা হয় তার সম্মানে। 2015 সালে আন্তর্জাতিক আলোকবর্ষ উপলক্ষে জাতিসংঘ ইবনে আল হাইথামের আলোকবিদ্যা বিষয়ক কাজের 1000 বার্ষিকী উদযাপন করে। এসএনলক সাউন্ড সময় সংবাদ।